বেশ বড় পরিবারের সংখ্যায় ছয়জন, রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন। বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন, বয়স্ক তবু করে বাচ্চামি সারাক্ষণ। বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি, মেজ মেয়ে যদি বলে করে না কেউ বাড়াবাড়ি। ছেলে তার বিলিয়ান প্রেম করে হয়রানি, ছোট মেয়ে বোকা পিঠ পিছে করে দুষ্টমি। বিনোদনে ভরা পরিবার মহামারী, এরম ভাবে বাড়ির ভিতর ঢুকেন না, ঠুসঠাস করে, ঠিক আছে? গেট লাগাই দেন। এটা তুমি কি করলে? এটা তুমি কেন করলে? কি করলাম? বিবাহ তো হইলে না ভাইয়া, আপনি একটা বিবাহ করেন। এই কি আমার ব্যাগে সামনে মাথা ঠুস কেন? মাথা ওঠা, মাথা ওঠা। টিঙ্কু ভাই, কি অবস্থা? তুমি বিয়ে করছো? না না, টিঙ্কু ভাই বিয়ে করেনি। কি শিখছো টিঙ্কু ভাই? মানুষের সাথে কথা বলা। ও, মানুষের সাথে কথা বলা তুমি জানতা না টিঙ্কু? মোবাইল দেন না। না, আমি ঠিকঠাক মতনই পৌঁছাইছি, কোনো অসুবিধা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, না কোনো চিন্তা করো না, ঠিকঠাক মতন পৌঁছাইছি। আর তোমরা একটু দেখে শুনে রাখো, ঠিক আছে? হ্যাঁ, এই যে রাখলাম। ফুফু, আপনার জন্য চা বানিয়ে এনেছি, লেবু দিয়েছি, একটু আদা দিয়েছি, হালকা চিনি। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। বাহ, চাটা খুব ভালো হয়েছে। তোমার হাতে চাটা খুব ভালো হয়, এর লেগা বাইসা গেছে। জি জি, মানে কি বুঝো নাই? মানে আমি বলতে চাইতেছি, আচ্ছা যাক গা, বাদ দাও, তোমার বিয়ে হয়েছে কয় বছর? জি, 3 বছর হয়েছে। 3 বছর? 3 বছর বিয়ে হয়েছে, তোমার এখনো পর্যন্ত ঘরে বাচ্চা খাচ্চা হয় নাই, নাতি পুত্নির মুখ দেখতে পারলাম না, বংশের বাতি জ্বললো না, তোমরা কি এইসব বিষয়ে কোনো খেয়াল করো না, চিন্তা ভাবনা করো না নাকি? আপনার বংশের বাতি তো জ্বলেছে ফুপু, আপনার তো 2 মেয়ে, সে 2 মেয়েরই তো বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে বাচ্চাও হয়েছে, আপনার তো মাশাল্লাহ 4 নাতিপুতি, আর নাতিপুতির মুখ দেখেছেন, আপনার বংশে বাতি জ্বলেছে, সবই তো হয়েছে। চুপ করো, তোমার মাথাটা আসলেই মোটা, তুমি একেবারে বেবুদ্ধির মতন কথা বলো, মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নাই? আরে আমার নাতি পুতি কি তোমাকে ঘরের বাতি জ্বালাইতে আসবো, না তোমাকে সংসার করতে আসবো? হ্যাঁ, একেবারে বোকা ছাগলের মতন কথা বলো কেন তুমি? আর নাতি পুতি হইব কিনা তারও কোনো ঠিক নাই। কি তোমার বয়স কত হয়েছে এখন? জি, গত বছর 30 হয়েছে। 30 পার হয়ে গেছে? তার মানে 35 হয়ে গেছে? না না, 31। আরে এই বছরে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে তো পরের বছরে আর হইব না। তুমি তো সারা জীবন আর বাচ্চার মুখ দেখতে পারবা না, তুমি তো আটকুড়ো হয়ে থাকবা, বাঞ্চা হয়ে থাকবা। আমার ভাইয়ের সংসারে কোনোদিনও বংশে বাতি জ্বলবে না, তুমি কি এটা চিন্তা করে দেখছো? জি 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 কি খালি জি জি করলে তো হইব না, তোমাকে কি হয়েছে, কি সমস্যা সেটা তো জানতে হইব। আরে তোমরা যদি না জানো তাহলে ডাক্তার দেখাও, ডাক্তার দেখায় জিজ্ঞাসা করো যে সমস্যা কি হয়েছে, কেন কোনো কাজ হইতাছে না, কি বুঝতে পারছো আমার কথা? জি, তুমি হয়তো এখন বলতে পারো যে আমি শুধু তোমারই বলতেছি, নান্নুরে আমি কেন কিছু বলতেছি না। আরে নান্নুরেও তো আমি বলতে চাই, কিন্তু ওই গাধাটারে তো আমি আমার চোখের সামনে পাইতেছি না। ওরে আমি ছোটবেলায় যেমনি আমি খামচি মেরে ধরতাম, ও তো একদম নড়াচড়া করতে পারতো না, এখনো যদি আমি ওরা ধরি তাহলে ও তো টু শব্দও করতে পারবো না। তুমি খালি দেখো ও আসুক বাড়িতে, তারপর দেখো যে ওরা আমি খামচি মেরা কেমনে ধরি, তারপর ও কী করে সেটা আমি দেখতে চাই, বুঝছো? এতবার করে কইতাছি যে বংশের বাতির দরকার, বংশের বাতি জ্বালাই দেবো, নাতি পুতির দরকার আছে, কোনো কথা গায়েই মাখতেছে না, কারো কোনো কানেই লাগতেছে না। আমি বুঝলাম না যে বিষয়টা কি, ডাক্তার দেখাইতে কই তাও কেউ কিছু কয় না, আশ্চর্য রকমের মানুষ সব। কি হইলো, তুমি এখানে ব্যাগ করলে মতন হা করে বসে রয়েছো কেন? যাও কর যাও। তুমি কিন্তু আজকে খেয়ে যাবে না, আপু ঝামেলা করার দরকার নেই। আরে বোকা, ঝামেলা করার কি আছে,
আমাদের বাসায় সবসময় এক্সট্রা দুজনের খাবার রান্না করা, কখন কে চলে আসে সেটা তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? তো এক্সট্রা রান্না করে রাখলে ভালো, তুমি অবশ্যই খেয়ে যাবে, তোমার কোনো কথা শুনছি না। আচ্ছা, তোমার বিয়ের সাথে নিয়ে কী প্ল্যান বলো তো? আপু, আমার তো এখনও গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আর এখন আমার ফ্যামিলির দেখাশোনা করতে হচ্ছে, তো বিয়ের প্ল্যান আপাতত নেই। কেন? বিয়ের প্ল্যান করো, বিয়ের সাথে করার পর দুজনে মিলে তোমার ফ্যামিলির দায়িত্ব নাও, তাহলে তো তোমার কষ্টটা একটু কমে যাবে। তা হয়, কিন্তু এই মুহূর্তে আমি মেন্টালি প্রিপেয়ার্ড না। চাও না? আপু, তুমি প্রেম করো? করো না? না না, প্রেম করি না, প্রেম করতে ভয় পাই, আর একটা প্যারাও ভয় পাও। ওমা, ভয় পাও কেন? প্রেম করা মানে হচ্ছে সময় দেওয়া, তাছাড়া আমি এখন মেন্টালি প্রিপেয়ার না, ডিপ্রেশনও বটে। প্রেম করলে হ্যাপিও থাকা যায়, তাই না আপু? তা তো অবশ্যই। আচ্ছা শোনো, আমার কাছে কিন্তু খুব ভালো ছেলে আছে, তাই না? তুমি যখন প্রেম করবে তখন আমাকে বলবে, অথবা যখন তোমার বিয়ে করতে ইচ্ছে করবে আমাকে বলবে, তোমার জন্য আমি খুব ভালো ছেলে দেখে দেবো। আচ্ছা আপু, 3 বছর পরে। হ্যাঁ, 3 বছর? হ্যাঁ, কিন্তু ভাই পুরো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় এসো। হ্যাঁ, আমরা একসাথে গল্প করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, আড্ডা মারবো, তোমার ভালো লাগবে। আচ্ছা আপু, মিষ্টি হচ্ছে তো, আজকে আমরা খিচুড়ি খাই। খালি খাই 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 খাই, ভাবলাম বৃষ্টি হচ্ছে তো দুলাভাইয়ের সঙ্গে একটু ভিডিও কলে কথা বলবো। কান্নাকাটি করছো কেন আমাকে বলবে? তুমি বলো না মনে কেন, কি হয়েছে? মানে তোমার টাকা লাগবে? বাবা আমাকে অনেক অনেক অপমান করেছে। কি অপমান করেছে? বাবা আমাকে বলেছে আমাদের বাচ্চা কাচ্চা নেই কেন, আমার মাথা মোটা, আমি বোকা, আমার কোনো বুদ্ধি নেই, আমি সংসার করার অযোগ্য, এইসব কথা বলেছে, এত এত খারাপভাবে বলেছে আমাকে, আমার খুব কষ্ট লেগেছে। ফুফু এই কথা তোমাকে বলেছে? দাঁড়াও, আমি ওনাকে বলে দিচ্ছি। না, তুমি ওনাকে কিছু বলতে চাও না, তুমি আমার সামনে বড় বড় কথা বলছো তো, আমি খুব ভালো করে জানি যে তুমি আসলে ফুফুর সামনে গিয়ে ফুফুকে কিছু বলতে পারবে না, ফুপুকে তুমি অনেক ভয় পাও, ফুপুর সামনে একটা দুঃশব্দ উচ্চারণ করো না। বাবা মানে এটা তো মানে কি বলবো, মানে একটু বয়স হয়েছে তো ওনাদের, মানে এই একটু একটু হয়তো। তুমি আমাকে একটা কথা বলো, আমাদের সংসার, আমরা কবে বাচ্চা নিব সেটা তো আমাদের সিদ্ধান্ত, তাই না? এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে উনি কেন এভাবে কথা বলবেন? উনি আমাকে এত জেরা করছে, এভাবে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে, খোঁটা দিচ্ছে, আমার খারাপ লাগবে না বলো? অবশ্যই খারাপ লাগবে, তোমার কথা শুনে তো আমারই খারাপ লাগছে। তুমি কোনো টেনশন করো না, আমি দেখবো না, কানেক্টটা বন্ধ করো। তোমার কিছু দেখতে হবে না, তুমি আমার কথা শুনো, তুমি ভূমিকে কিছু বলতে চাও না, প্লিজ প্লিজ তুমি ওনাকে কিছু বলতে চাও না, আমি ওনাকে অনেক ভয় পাই, উনি অনেক শক্ত শক্ত করে কথা বলেন, উনি এমন এমন কথা বলেন যে আমি ওনার কথার কোনো উত্তর খুঁজে পাই না, তখন আমার আরও বোকা বোকা লাগে নিজেকে, আর আমি শেষে কষ্ট পেয়ে কাঁদতে থাকি। উনি কয়েকটা দিনই তো থাকবেন, আমি এটা ম্যানেজ করে নেব, তুমি ওনাকে কিছু বলতে চাও না, উনি কিন্তু আমাকে আরও কঠিন কথা শোনাবে, প্লিজ কিছু বলো না। বয়স হয়েছে তো এই আর কি, বুড়ো বয়সে দু চারটা কঠিন কথা বলে ফেলে, তোমার মতো সময় তো ওরাও পার করে এসেছে। আসলে হয়েছে কি, আজকে ফুপু এভাবে আমাকে বলছিল, আমি আর আমার পরিবারের সদস্যদের কেমন লাগলো? হ্যাঁ ভালো, সবাই অনেক সুন্দর। হ্যাঁ দেখতে হবে না,
আমার ফ্যামিলি তো ছোট থেকে বড় অনেক বেশি সুইট, রসগোল্লার মতো। অবশ্য তুমি আরো বেশি সুইট, আরো বেশি মানে অনেকটা টাঙ্গাইলের চমচমের মতো বেশি মিষ্টি। আচ্ছা তুমি কিছু মনে করনি তো? কোন প্রসঙ্গে? না মানে ওই যে আমার ফ্যামিলি সবাই তোমার আমার বিষয়ে, একটা ছেলে একটা মেয়ের যে বন্ধু হতে পারে, ভালো বন্ধু হতে পারে, এটা ওদের মাথায় নেই দেখো তো। কি করে বোঝাবো ওরা বুঝতেই চায় না। ধরো যদি আমরা এখন আছি যাত্রা বাড়ি, ওরা ভেবে রেখেছে আমরা ব্যাংকক আছি, এটা কোনো কথা? হ্যাঁ ভাবাটা তো স্বাভাবিক তাই না? স্বাভাবিক? হ্যাঁ না মানে আমরা এরকমই বুঝছো, মানে আমরা একটা ছায়া দেখলাম, ছায়া দেখে আমরা ভেবে নিলাম ওটা বিশাল বড় বট গাছ, অনেক দূর পর্যন্ত শেকড় বাকড় ছড়ানো, ফল মানে ফুটেছে, ফুল ফুটেছে, এই আর কি, পাখি ডাকছে কুহু কুহু। এখন গাছে যদি পানি দেওয়া হয় তাহলে ফল আর শিকড় বাকড় তো হবেই তাই না? এখন কি করব? কোনোখানে উঠবি না, এইখানে চুপ করে বসে থাকবি। আসল তোর বড় আমি আগে বলে দিছি, এখন আমি তোরও বলতাছি। আপনাদের সবার জন্য রান্না টান্না একদম রেডি, আমি গিয়ে টেবিলে খাবার দিই, খাবার দিয়ে তারপর আপনাদের সবাই। কোনো দরকার নাই, এখানে চুপ করে বসে থাকো, আমি যেটা বলতেছি সেটা চুপচাপ শোনো। বাচ্চা কাচ্চা চিন্তা ভাবনা কি করবি না? নাতি নাতনু কি আগেবারে দায়িত্ব আইব না? বংশ রক্ষা করবি না? কি চিন্তা ভাবনা কোনো নাই? প্ল্যানিং চলছে। প্ল্যানিং চলছে? কিসের প্ল্যানিং চলছে? কি ওভার ব্রিজ বানাবি না ফ্লাইওভার বানাবি? যে প্ল্যানিং চলছে আমি বলি কি, আমি তো ছোট মানুষ, আমি বরং আমার বেডরুমে চলে যাই, আমার জন্য আপনারা ঠিক মতো কথাবার্তা বলতে পারছেন না, আমি যাই। হ্যাঁ হয়েছে গেছে, এবার কত সমস্যা? কি কত? আমাদের আসলে কোনো সমস্যা নেই বুকি, আমরা নিজেরাই একটু সময় নিচ্ছি, মানে ধরো যে আগামী বছরের শেষ দিকে আমরা নিই। শোনো, এই সমস্ত বলি আমারে তুমি শোনায় না, আর এই সমস্ত তুমি আমারে শিখাইতে আইস না। তোমাকে কি হয়েছে কি হয় নাই তোমরা শিগগিরই ডাক্তারের কাছে যাবা আর সেটার পরামর্শ নিবা। যদি কিছু সমস্যা না থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা কর। আর নিতে পারছি না, দয়া করে তুমি একটু চুপ করো না পপু, মানে কি বলবো, মানে আশেপাশের লোকজন আছে, লস্কর ফস্কর ওরা শুনলে মানুষ। কিসের লজ্জা, কিসের লজ্জা? আমি মহিলা মানুষ হয়ে আমি কথা কইতাছি তাতে আমার লজ্জা লাগতেছে না? তুমি পুরুষ মানুষ হয়ে তোমার লজ্জা লাগতেছে? কি রে বাবা হবি কবে? কি দাদার বসে বাবা হবি নাকি? কি হলো কথা কথা? ফেলে দিব? কোন দরকার নেই, আমি ঢালতে পারি।
তারপর কোথায় ভর্তি হইতেছ? কোথায় ভর্তি হচ্ছি কিছুই জানি না। আমি তো এত ভালো স্টুডেন্ট না, অনেক ডাল স্টুডেন্ট, কোনো ইউনিভার্সিটি আমাকে নিতে যাচ্ছে না। তোমাকে তো আমি বললামই, তুমি আমার ইউনিভার্সিটিতে চলে আসো, এখানে পড়াশোনার মান খুবই ভালো। আর ভর্তির ব্যাপারটা যদি দেখতে হয় ওটা আমি দেখতেছি। এখনো তো দুইটা তিনটা পরীক্ষা বাকি আছে, আগে ওগুলো দেই, দেখি ওগুলোতে টিকলে তো ভালো কথা, আর না টিকলে পরেরটা পরে দেখা যাবে। ও ফর্ম ছাড়ছে তো, তুমি পাইছো? না, আমার একটা ফ্রেন্ড দিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে আমি তোমাকে লিংক পাঠিয়ে দিব, তুমি সব ফিল আপ করে আমি পাঠিয়ে দিব। ওকে, এগুলো তো অনেক ঝামেলা। ঠিক আছে, আমি করে দিব সব, তুমি ওই ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিও, আর তোমার ছবি টবি যা লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাকে ফিল আপ করে শুধু কোড নাম্বারটা তোমাকে পাঠিয়ে দিব। আরে না না, সঞ্জনা আপুকে বললে সঞ্জনা আপু সব করে দিবে, টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তাহলে আসসালামু আলাইকুম, আমি তামান্না। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তুমি কিসে পড়ো মা? মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা পরীক্ষা দিছো, রেজাল্ট দিছে, কই ভর্তি হবা? রেজাল্ট তো দিছে, কিন্তু কোথায় ভর্তি হবো জানি না, রেজাল্টটা বেশি ভালো হয়নি তো। ও রেজাল্ট ভালো হয় নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেজাল্ট ভালো হয়নি শুনে তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন বললা ফুপি? সেটা তুই বুঝবি না, তোর বোঝার মতন বয়স হয়নি। মা তোমার কি কোনো কাজ আছে? না না, এই তো গাছে পানি দিচ্ছিলাম। আচ্ছা পানু, এই গাছগুলোর মধ্যে সবগুলোতে সুন্দর করে পানি দিবি। আর মা তুমি আমার সাথে আসো, তোমার সাথে একটু গল্প করি। তোমার সাথে একটু গল্প করি, তোমার পুরো নাম কি মা? সৈয়দ তামান্না শারমিন। বাহ, অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ। আর তোমার পরিবারে কে কে আছে? বাবা আছে, বড় ভাইয়া, আর আমরা তিন বোন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তা তোমার বোনেরও কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বড় আপুর বিয়ে হয়ে গেছে, আর মেজাপুর বিয়ে হয়ে গেছে আবার হয়নি। মানে বিয়া হয়ে গেছে আবার হয় নাই, তার মানে কি? মানে মনে করেন হয়ে গেছে। ও হো, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা ইয়ে মা, তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই তুমি আমারে সুইয়া একটা সত্য কথা বলবা, একদম সত্য কথা বলবা, তুমি একদম সত্য করে বলো তো, তুমি কি কারোর সাথে প্রেম টেম করো? ছি আন্টি, আপনি এসব কি বলছেন, আমার লজ্জা লাগছে, আমি এখনো বাচ্চা না। আরে লজ্জা পাওয়ার কি আছে, বাচ্চা কে কইছে তোমারে? হ্যাঁ শুনো, এই বয়সটাই হলো প্রেম করার বয়স, আর এইরকম বয়সেই ছেলে মেয়েরা প্রেম করে। আমি তো বুঝি, আমার তো বয়স হয়েছে, আমি বুঝি না, এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই। আর শোনো, তোমার মা নাই? ও মা নাই না? আহারে মা মরা মাইয়া, কত কষ্ট করে না, থাক মা, এত কষ্ট মনের মধ্যে রাখো না, তোমার যখন মায়ের কথা মনে হইব তখন আমার কাছে চলে আসবা, আমি তোমার আদর করব, ঠিক আছে? আর আদর করে আমি নিজের হাতে তোমারে খাওয়াই দিব। দেখুন মশিউর ভাই, জীবনে চলার পথে প্রতি মুহূর্তে প্রতিদিনই আমাদের কিছু না কিছু খরচ হচ্ছে, আপনি নিশ্চয়ই খরচ করেন, বাইরে বেরোতে 100-150 টাকা চলেই যায়, চাই না যায় না, সেই টাকা থেকে যদি আপনি প্রতিদিন 10 টাকা করে সেভ করেন তাহলে মাসে হচ্ছে 300 টাকা। এই 300 টাকা যদি আপনি আমাদের আমাদের এই ওয়েলকাম লিমিটেড কোম্পানিতে আপনি যদি জমা রাখেন। শাকিলা, তুমি বাইরে কেন, তুমি তো ভিতরে আসতে পারতা।
এই তো ভাই এখানে ভিতরে পেশেন্টদের প্রবলেম হতে পারে এই জন্য আর কি বাহিরে। শাকিলা তুমি এসব কি বলো, তুমি ভিতরে গেলে কি কেউ ডিস্টার্ব হয়? আরে তোমার জন্য সুবিধা হতো, আমি তোমার কত দূর লোকজনের সাথে পরিচয় করে দিতে পারতাম। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন। শাকিলা আমি অবশ্যই তোমাকে নিয়ে চিন্তা করি। দেখো শাকিলা, তুমি কষ্ট করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তোমাকে যে কোনো হাসপাতালে বিগ স্যালারিতে জব নিয়ে দিচ্ছি, টেনশন করো না। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে নিয়ে কত চিন্তা করেন। কি হলো ভাইয়া? না ঠিক আছে, তুমি কি জানো শাকিলা, আজকে আমার মুড অফ ছিল, তোমাকে দেখার পর আমি চাঙ্গা হয়ে গেছি। এর মধ্যে যদি তোমার আমার দুই কাপ কফি হয় তাহলে কি হবে, আমি সারাদিন চাঙ্গা থাকবো, শুধু সারাদিন না সারা রাত চাঙ্গা থাকবো। আচ্ছা আচ্ছা, তোমাদের নতুন অফার কি আসছে এখন? এই যে আমাদের যে নতুন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নতুন অফার এখন শুনবো না, আমরা কফি খেতে খেতে অফারটা শুনবো, কি বলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। ইয়ে শাকিল, শাকিলা আমার না শেষ, সাকসেসফুলি শেষ, চলো যাই। রিয়াদ ভাই উনি হচ্ছেন টিঙ্কু ভাইয়া, আমাদের সেক্টরে নতুন জয়েন করেছেন। সোয়েব টিঙ্কু, নাইস টু মিট ইউ। উনি হচ্ছেন রিয়াদ ভাইয়া, এই হসপিটালের অ্যাডমিন অফিসার। তাই ভাইয়া? আচ্ছা ভাইয়া আমি আপনার কাছে আসবো ভাইয়া একদিন, মানে অনেক কিছু বিষয় বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে, কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে হবে ভাইয়া। অবশ্যই অবশ্যই আমি আপনাকে হেল্প করবো, আপনি এক কাজ করবেন, আপনি শাকিলের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। জি তাহলে চলো শাকিলা। টিঙ্কু ভাইয়া তাহলে আপনি এইদিকে প্রমোশনের কাজটা করুন, আমি 10 মিনিটে চলে আসবো। চলো। আহারে টিঙ্কু, এক কাপ কফির কাছে এক পেয়ালা রং চা হেরে গেল। বেশ বড় পরিবারের সংখ্যায় 6 জন, রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন, বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন, বয়স্ক তবু করে বাচ্চামি সারাক্ষণ, বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি, মেজ মেয়ে যদি বলে করে না কেউ বাড়াবাড়ি, ছেলে তার বিলিয়ন প্রেম করে হয়রানি, ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি। বিনোদনে ভরা পরিবার মহামারী, For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.